হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ইউটিউব চ্যানেল। আমি অসীম। আজকে এই ভিডিওতে আমরা একটি খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যে ল পড়ার সময় ইংলিশ কতটা জরুরি। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক ল স্টুডেন্টই আছে যারা অনেক ভয় পাচ্ছে যে ল পড়বো কিন্তু ইংলিশটা আমার অতটা স্ট্রং নেই, তখন আমি কী করবো। তো সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই যে কোয়েশ্চেনটা আছে, যে ল কোন ভাষায় পড়ানো হয়, তো ল ইংলিশ ভাষায় পড়ানো হয়। এই কথাটা শুনে অনেকেই ভয় পেয়ে যায় যে ভাবতেছে এখন ইংলিশ ভাষায় পড়ানো যায়। দেখো, ল দুভাবে পড়ানো হয়, 5 ইয়ার BA LLB এবং 3 ইয়ার LLB। 5 ইয়ার BA LLBতে তোমরা 5 বছর পেয়ে যাচ্ছ নিজের ইংলিশ সাবজেক্টটাকে স্ট্রং করতে, এবং 5 ইয়ার BA LLBর মধ্যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার ইংলিশ সাবজেক্টে ইনক্লুডেড থাকে। মানে প্রথম 3টে সেমিস্টারে ইংলিশ সাবজেক্টে তোমাদের অলরেডি ইনক্লুডেড থাকে। সেকেন্ডে তোমরা নিজের স্পিকিং এবং রাইটিং ইংলিশটাকে ইম্প্রুভ করতে পারো। তোমরা যারা 3 ইয়ার LLB করতেছো, সেখানে তোমাদের ইংলিশ সাবজেক্টটাকে ইম্প্রুভ করতে কম সময় পাওয়া যায়, কারণ সেখানে ফার্স্ট সেমিস্টার থেকেই কো লিগাল সাবজেক্টগুলোতে ফোকাস করানো হয়, তাই সেখানে একটু কম সময় পাওয়া যায়। কিন্তু যারা 12 এর পর LLB করতেছো, মানে 5 ইয়ার BA LLB করতেছো, সেখানে তোমাদের ইংলিশ সাবজেক্টটাকে ইম্প্রুভ করার যথেষ্ট সময় পাওয়া যায়। এছাড়াও যারা 3 ইয়ার LLB করতেছো, তোমাদের যদি বেস্ট উইজডম, বেস্ট লয়ার হওয়ার ইচ্ছা থাকে, তাই তোমাদের জন্য এই ইংলিশ সাবজেক্টটা বাধা হয়ে সৃষ্টি থাকতে পারবে না। আজকে আমাদের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে, এবং ভিডিও রিলেটেড তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা উত্তর দেওয়ার ট্রাই করবো। এবং এরকম ল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে দেখার জন্য।